নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 4 অক্টোবর 2024 পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচ নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখো, দিনের যে রাহুকালটা আগামীকাল রয়েছে সেটা দেখা যাচ্ছে সকাল 10:45 থেকে 12:15 পর্যন্ত। এই সময়টা, এই 10:45 থেকে 12:15 আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আমি নিয়মিত আপনাদের সামনে এই ভিডিওটি দিই, অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন আমি ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তা নিয়ে আমি আলোচনা করবি। অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, কৌশিকদা আমার 2-1 নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। দেখুন, প্রথমে আপনার জন্মকুণ্ডলী বিচার করার দরকার রয়েছে। যদি না থাকে সেক্ষেত্রে হস্তরেখা বিচার করুন, অথবা দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। তবে দেখতে হবে আপনার জন্মছকে যোগটা রয়েছে কি না, অর্থাৎ যদি আপনার কেটে যায়, দেখা গেল আপনার ছিল সেটা কেটে গেছে বা দেরি করে রয়েছে সেই যোগ, বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা অনেকেই ভিডিও শুনেন যে কৌশিকদা আপনি টার্গেট নাম্বার বলছেন, শুভ সময় বলছেন, কই আমার হচ্ছে না, বা কারো কারো ক্ষেত্রে মিলে যাচ্ছে, কারো অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। সর্বোপরি ভাগ্যভাবকে শুভ করুন, কারণ এই লটারি প্রাপ্তি বা শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি বা অনলাইন ট্রেন্ডিং থেকে প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি, এগুলো সমস্তটাই কিন্তু রাহু গ্রহকে কিন্তু নির্দেশ করে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি কেমন রয়েছে আগে আপনারা জেনে নিন, তারপর বলা যাবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, অনেকেই একটা প্রশ্ন করেন যে কৌশিকদা জন্মকুণ্ডলিতে কোন সময়টা আমাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, আপনার রাহুর মহাদশা চলছে কিনা বা শনি বা শুক্রের মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলছে কিনা, তবেই কিন্তু বলা সম্ভব আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। যারা যোগাযোগ করতে চাইছেন, পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন। এবার আসি পাঁচটি নামের অক্ষর। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের প্রথম অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর বি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, এন ইংরেজি এন, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর ইউ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে হঠাৎ। আপনার প্রথম নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা যদি ই দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়,
অর্থাৎ ইংরেজি সি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, আমি যে নামের অক্ষরের কথা বললাম, যদি আপনারা রাশি না জানেন অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, এবং যারা রাশি জানেন অবশ্যই আমি রাশির নাম, লাকি নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে জানাই। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার 1। আপনার শুভ সময় সকাল 8:20 থেকে 9:04 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 9। আপনাদের শুভ সময় সকাল 9:12 থেকে 10:03 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার বৃষ রাশি, 3 রাশি। বৃষ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে 7। আপনাদের শুভ সময় সকাল 8:44 থেকে 9:52 পর্যন্ত। এরপর যে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির লাকি নাম্বার 6। আপনার শুভ সময় সকাল 10:04 থেকে 10:40 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির লাকি নাম্বার 8। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 9:35 থেকে 10:28 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, সেম রাশির লাখ লাখ কোটি কোটি মানুষের প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আপনাদের জন্মছকে যদি যোগ থাকে অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবে। তার আগে অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করে নিন। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি আমি আবারও বলবো, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।